ইউতে থাকা না থাকা নিয়ে ব্রিটেনে আবারও গণভোটের দাবি। স্কটল্যান্ডকে যে কোনো মূল্যে জোটে টিকিয়ে রাখার প্রতিশ্রুতি। সম্পর্ক অটুট থাকবে বললেন ওবামা। গণভোটের রায়ে ব্রিটেনে বাংলাদেশকে কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া। পাউন্ডের দরপতনে ঈদে দেশে রেমিটান্স কমার আশঙ্কা। যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্রহীনদের থাকার সুযোগ দেওয়ার দাবি প্রবাসী বাংলাদেশিদের। সম্ভাব্য গ্রেফতার অভিযান বন্ধে নির্বাহী আদেশ জারির জন্য ওবামার প্রতি আহ্বান। এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় বন্যায় অন্তত 23 জনের মৃত্যু। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতির অবনতি। আগুনে পুড়ে দুজনের প্রাণহানি। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে দ্বিতীয়বারের মতো গণভোট আয়োজনের দাবি উঠেছে ব্রিটেনে। এর মধ্যে 5 লাখেরও বেশি ব্রিটিশ নাগরিকের স্বাক্ষর সম্বলিত একটি আবেদন পার্লামেন্টে জমা দেওয়া হয়েছে। এদিকে স্কটল্যান্ডকে যে কোনো মূল্যে ইউতে টিকিয়ে রাখতে স্বায়ত্তশাসিত অঞ্চলটির স্বাধীনতার প্রশ্নে আবারও গণভোটের আয়োজনের আভাস দিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে না থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইউ থেকে আলাদা হওয়ার রায় আসতে না আসতেই ভাঙনের সুর বেজে উঠেছে যুক্তরাজ্যে। শুক্রবার স্কটিশ পার্লামেন্টের সামনে গণভোটের রায়ের বিরোধিতা করে বিক্ষোভ করে স্বায়ত্তশাসিত অঞ্চলটির শত শত মানুষ। একই দিন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন ইউতে থাকার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ইউ থেকে ব্রিটেনের আলাদা হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হতে অন্তত 2 বছর লাগবে। জোটে থাকতে হলে আমাদের এ সময়ের মধ্যেই স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে দ্বিতীয়বারের মতো গণভোট আয়োজন করতে হবে। যারা আগেরবারের গণভোটে স্বাধীনতার বিপক্ষে রায় দিয়েছিলেন তাদের অনেকেই আমাকে বলেছেন তারা তাদের আগের অবস্থান পরিবর্তন করেছেন। নর্দার্ন আয়ারল্যান্ডেরও বেশিরভাগ মানুষ ইউতে থাকার পক্ষে ভোট দেন, আর তাই এই অঞ্চলটিতেও ব্রিটেন থেকে আলাদা হয়ে আয়ারল্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে ইউর সদস্যপদ হিসেবে থেকে যাওয়ার কথাবার্তা জোরালো হয়ে উঠেছে। এর মধ্যে সেখানকার ডেপুটি ফার্স্ট মিনিস্টার মার্টিন ম্যাকগিনেস এ বিষয়ে গণভোট আয়োজনের ডাক দিয়েছেন। এ অবস্থায় ব্রিটেনকে ইউভুক্ত রাখার শেষ চেষ্টা হিসেবে ব্রেক্সিট ইস্যুতে আবারও গণভোট আয়োজনের দাবি জানিয়েছে ইউপন্থীরা। 5,25,000 ব্রিটন এ বিষয়ে একটি পিটিশনে স্বাক্ষর করেছে। আগামী 1 বছরের মধ্যে পার্লামেন্টকে এই আবেদন বিবেচনা করতে হবে বলে জানিয়েছে গণমাধ্যম। এদিকে গণভোটের ফলাফল ঘোষণার পর ইউরোপীয় নেতারা দ্রুততম সময়ের মধ্যে ব্রিটেনকে ইউ ছাড়ার খুঁটিনাটি নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। তবে এক্ষেত্রে তাড়াহুড়োর কিছু নেই বলে মন্তব্য করেছেন ব্রেক্সিটপন্থী অন্যতম নেতা লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন। বৃহস্পতিবারের গণভোটে ব্রিটিশরা ইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দিলেও এতে যুক্তরাষ্ট্র ব্রিটেন সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাজ্যের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। তারা ন্যাটো জোটে আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা রাখবে। ব্রিটেনে গণভোটের ফল প্রকাশের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ও জার্মান চ্যান্সেলরের সঙ্গে আমার কথা হয়েছে। যা হয়েছে সেটা বিশ্বব্যাপী পরিবর্তনের একটা ফল। I do think that yesterday's vote speaks to the ongoing changes and challenges. বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বিশিষ্ট জনরা বলছেন ইউ থেকে ব্রিটেনের আলাদা হওয়ার মধ্য দিয়ে সবচেয়ে বড় এই আঞ্চলিক জোটে ভাঙন শুরু হলো। অদূর ভবিষ্যতে আরো দেশ একই উদ্যোগ নিতে পারে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। Göçmenler konusunda takındı insani ve ahlaki. অবস্থায় ইউতে বাকি 27 দেশের সদস্যপদ অক্ষুণ্ণ রাখতে নীতিমালায় সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ইতালি, গ্রিস, পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ। এ বিষয়ে বার্লিন বৈঠকে বসছেন ইউর প্রতিষ্ঠাতা সদস্য জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও লুক্সেমবার্গের প্রতিনিধিরা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে গণভোটে ব্রিটেন ইউ থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেয়ার পর স্পেনের উপকূলে ব্রিটিশ ভূখণ্ড জিব্রাল্টারের শাসন যৌথভাবে পরিচালনার আহ্বান জানিয়েছেন স্পেন সরকার। জিব্রাল্টারের বেশিরভাগ মানুষ ইউএ থাকার পক্ষে ভোট দেয়, তাদের মতামতকে প্রাধান্য দিতে এই আহ্বান জানানো হয়েছে। জিব্রাল্টারবাসীর ধারণা ইউতে থাকা মানে স্পেনে থাকা, তবে ব্রিটিশ সরকার এ বিষয়ে কি সিদ্ধান্ত নেবে তা এখনও জানা যায়নি। রোববার স্পেনে সাধারণ নির্বাচন হবে। ব্রেক্সিটের ছায়া পড়েছে স্পেনের নির্বাচনী প্রচারণায়ও। স্পেনের ভবিষ্যৎ যাতে যুক্তরাজ্যের মতো না হয় সেই বিষয়টি গুরুত্বের সাথে প্রচার করছে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো। ইউরোপীয় ইউনিয়নের সংস্কারের আহ্বান জানিয়ে নির্বাচনের আগে প্রচারণা শেষ করেছে দেশটির বামপন্থী দল পোডেমোস।
Estáis escribiendo la historia de España. Y hoy quiero... ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক ছিন্নের রায় নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে মনে করছেন এই সিদ্ধান্ত সবার জন্য ভালো হবে, কারো মতে এই সিদ্ধান্তে ভবিষ্যতে ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে নেতিবাচক প্রভাব পড়বে প্রবাসীদের উপর। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট। বাংলাদেশি অধ্যুষিত টার হ্যামলেটসে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ভোট দিয়েছেন 73,011 জন, আর বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট পড়েছে 35,244। কমিউনিটির শীর্ষ নেতারা বরাবরই ইইউর সঙ্গে থাকার জন্য ক্যাম্পেইন করেছিলেন। গণভোটের এই ফলে ব্রিটেন মারাত্মক সংকটে পড়বে বলে মনে করছেন অনেকেই। ব্রিটেন এখন ভেঙে যাবে, স্কটল্যান্ড আলাদা হয়ে যাবে, আয়ারল্যান্ড নেদারল্যান্ড আলাদা হয়ে যাবে, এবং এটা ব্রিটেনের জন্য অর্থনৈতিক সিরিয়াস মান্দা দেখা দিবে। ব্রেক্সিটে একটা অন্যতম ইস্যু ছিল ইউরোপিয়ান ইমিগ্রেন্ট, সুতরাং এখন নন ইউরোপিয়ান ইমিগ্রেন্টের উপর ঝুঁকি রয়েছে। 23 জুনের গণরায়কে মেনে নিয়ে কমিউনিটির অনেকেই বলছেন এটি ব্রিটেনের জন্য প্রয়োজন ছিল। রাজনীতিবিদদের উপর অনাস্থার কারণে ব্রিটেনের জনগণ এই নীরব ভোট বিপ্লব ঘটিয়েছে বলে মনে করছেন তারা। সাধারণ মানুষের যে কাঙ্ক্ষিত বিজয় হয়েছে ব্যালটের মাধ্যমে, এটাই আমরা দেখতে পাচ্ছি। আমাদের ইন্ডিপেন্ডেন্ট হওয়া দরকার ছিল, কেন আমরা ব্রাসেলসের সাথে থাকবো, কেন আমরা প্রতি সপ্তাহে 350 মিলিয়ন পাউন্ড তাদেরকে দিব। আমি মনে করি এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট ফর ব্রিটিশ পিপল। সুরেটলি ভালো হয়েছে বলবো, ব্রিটিশ কমিউনিটির জন্য, ব্রিটিশ নাগরিকদের জন্য। আস্তে আস্তে পর্যায়ক্রমে ইউ থেকে বেরিয়ে আসতে হবে, এজন্য এক মাস দুই মাস এক সপ্তাহ দুই সপ্তাহ দিয়ে অনেক কিছু হয়ে যাবে এমন ধরে নেওয়ার কোনো কারণ নেই। ইউরোপিয়ানদের কারণে ব্রিটেনে বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় যে বাড়তি চাপ সৃষ্টি হয়েছিল, এই জনরায়ের ফলে সাধারণ নাগরিকরা সেসব সেবা আগের মতো পাবে বলে মনে করা হচ্ছে। পুরো ব্রিটেন জুড়ে 52% ভোটার ব্রেক্সিটের পক্ষে রায় দিলেও বাংলাদেশি অধ্যুষিত টাহামার্স এলাকার ভোটাররা রায় দিয়েছেন ইউরোপে থেকে যাওয়ার পক্ষে। এই সিদ্ধান্তে আলোচনা সমালোচনার ঝড় চলছে পুরো কমিটিতে, পাউন্ডের দরপতনও ভাবিয়ে তুলেছে তাদের। তবে বাংলাদেশি সহ অভিবাসী কমিটির ভাগ্যে এই ব্রেক্সিটের সিদ্ধান্ত কতটুকু সফল বয়ে আনবে তা এখন দেখার বিষয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাবার সিদ্ধান্তে ব্রিটেন থেকে বাংলাদেশের রেমিটান্স পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। আসন্ন ঈদুল ফিতরেও দেশে প্রবাসীদের রেমিটান্স পাঠানোর হার কমার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইউ থেকে যুক্তরাজ্যের থাকা না থাকা ইস্যুতে গণভোটের পূর্বে পাউন্ডের মান ঊর্ধ্বমুখী থাকলে পরবর্তীতে এর মারাত্মক দরপতন ঘটে। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের আরও একটি রিপোর্ট। পূর্ব লন্ডনের বাংলাদেশি মানি এক্সচেঞ্জগুলো এখন অনেকটাই গ্রাহক শূন্য। গণভোটের দিনে 1 পাউন্ডের বিনিময়ে মূল্য বাংলাদেশি 117 টাকা হল। যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে যাবার রায় ঘোষণার পরপরে তা নেমে আসে 107 টাকায়, যা কিনা গত 30 বছরের মধ্যে সর্বনিম্ন রেকর্ড। হঠাৎ করে রেফারেন্ডামের রেজাল্টের কারণে আমাদের ব্যবসা অনেক এফেক্ট পড়ছে, যার কারণে এখন সে আশানুরূপ ট্রানজাকশন হচ্ছে না। যেখানে আমাদের রেট ছিল 117, আজকে 110 হয়েছে, অলমোস্ট 7 টাকা নাই। তো এটার কারণে অনেক কাস্টমার আসতেছে না আমাদের এখানে। যে ব্যবসা আমরা গতকাল কিছু করছি, আজকে হঠাৎ এই ব্যবসা একদম নাই। আমরা শঙ্কিত আদৌ ব্যবসা হবে কিনা, কারণ এই যে দরপতন এটা অস্বাভাবিক। পাউন্ডের দরপতন নিয়ে দেশে রেমিটেন্স প্রেরণকারীদের মাঝে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন মানি এক্সচেঞ্জ কর্মকর্তারা। ঈদে দেশে অর্থ পাঠানোর পরিমাণও কমে যাবার আশঙ্কা করছেন তারা। এখন চিন্তা করছি টাকা পাঠাবো কি না পাঠাবো না, ওই জন্য শুধু এখন জাকাতের টাকাটা পাঠাইতেছি, কারণ স্বাভাবিক যতটুকু খরচের টাকা লাগে অতটুকু দিতেছি। অনেকেই আমরা এখন ই করে রাখতেছি, যে চিন্তা ভাবনা করতেছি যে এই টাকা আমরা এখন পাঠাতে পারতেছি না, হয়তো ঈদের পরে যদি কখনো এখনো যদি বেড়ে যায় তাহলে আমরা পাঠানোর চেষ্টা করব। তবে পাউন্ডের এই দরপতন সাময়িক এবং ধীরে ধীরে এটি ঊর্ধ্বমুখী হবে বলে মনে করছেন অনেকে। লিভ উইন করেছে, ইট ডাজন্ট মিন যে বেরিয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। এটা একটা ইনিশিয়াল ধাক্কা, এটা মানুষের তৈরি। বাট আমরা সকালে যেমন দেখেছি পাউন্ড স্টার্লিং ভেরি লো, বাট এখন আবার উঠতেছে, এবং এখন যেটা উঠবে দিস ইজ পার্মানেন্ট ফর দ্য ইউকে ইকোনমি, এটা নামবে না। শুধু এই দরপতনেই নয়, দেশে অর্থ পাঠাতে আইনের কড়াকড়ি সহ নানা কারণে বিগত বছরগুলোতে ব্রিটেন থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর হার ক্রমশই কমছে। ঐতিহাসিক গণভোটে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার বিষয়টি স্পষ্ট হওয়ার পরপরে 30 বছরের মধ্যে ডলারের বিপরীতে পাউন্ডের সর্বনিম্ন দরপতন হয়।
এর প্রভাব পড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও। যারা ঈদকে সামনে রেখে রেমিটেন্স পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারাও পিছিয়ে পড়েছেন। ধারণা করা হচ্ছে ঈদের আগে যদি পাউন্ডের দর না বাড়ে তবে বাংলাদেশে ব্রিটেন থেকে আশানুরূপ রেমিটেন্স নাও যেতে পারে। শৈব কবির, সময় সংবাদ, লন্ডন। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, সিরিয়ার আলেপ্পোয় সহিংসতা হিজবুল্লাহ 26 সদস্য নিহত, লিবিয়ার সিরতে আইএস ও সামরিক বাহিনীর সংঘর্ষে অন্তত 14 জনের মৃত্যু। গণভোটে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় আসার পরই অস্থির বিশ্বে নিত্যপণ্যের দাম ও পুঁজিবাজার। জরুরি পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ইইউ ছাড়ার সিদ্ধান্ত ব্রিটেনের অর্থনীতিকে ভয়াবহ চাপের মুখে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। গণভোটে ব্রেক্সিটের রায় আসার পরপর ব্রিটেন সহ ইউরোপের অনেক দেশ এবং এশিয়ার শেয়ারবাজারে সূচকের ব্যাপক দরপতন হয়। তাৎক্ষণিক কোনো প্রভাব না পড়লেও শুক্রবার কার্যদিবসের শেষ দিকে নাটকীয়ভাবে দরপতন হতে থাকে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট, ডাও জোন্স, নাসডাক সহ বৃহত্তম ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের সূচক। চলতে থাকে ব্রিটিশ শেয়ারবাজারের সূচকের দরপতনও। বিশ্বের আর্থিক খাত ও মুদ্রাবাজারের অস্থিরতা সৃষ্টির আগেই পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ব্রিটেনের সাধারণ মানুষের সিদ্ধান্তকে সম্মান জানাই, মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে সব দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ প্রস্তুত। ব্রিটিশরা যেন কোনো সমস্যা ছাড়াই আন্তর্জাতিক পর্যায়ে লেনদেন করতে পারে সেই বিষয়ে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে রায় আসার পর বিশ্বের নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। অর্থনীতি নিয়ে শঙ্কায় পড়েছে এশিয়ার রফতানি নির্ভর অর্থনীতির দেশগুলো। জ্বালানি তেলের দাম আবারও কমে গেছে, পাউন্ড ইউরোর মান কমেছে, নিত্যপণ্যের বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে নতুন আরো একটা ঝুঁকি তৈরি হলো মাত্র। এদিকে 43 বছরের জোট ভেঙে স্বতন্ত্র ব্রিটেন গড়ার দিকে এগিয়ে গেলেও ইউরোপীয় ইউনিয়নের বাইরে ব্রিটেনের আর্থিক খাত বরাবরই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র সুদের হার বাড়ালে ব্রিটেনের আর্থিক খাতে চাপ আসবে। তাছাড়া আগে যেসব বাণিজ্যিক চুক্তি ইউরোপীয় ইউনিয়নের নীতি অনুযায়ী খুব সহজেই ব্রিটেন করতে পারত, এখন সেক্ষেত্রেও বেগ পেতে হবে। অনেক প্রতিষ্ঠান ব্রিটেন থেকে মুখ ফিরিয়ে নেবে, অনেকেই অনিশ্চয়তার কারণে চাকরিও ছেড়ে দেবে। ব্রিটেনের অর্থনীতিতে ধস নামতে পারে এমন আশঙ্কায় দেশটির ঋণমান সক্ষমতা কমিয়েছে ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস। গেল কয়েক দশক ধরে ইউরোপীয় ইউনিয়নের মোট বাজেটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম অংশগ্রহণ ছিল ব্রিটেনের। ইশিতা ব্রহ্ম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে যেভাবে কর্মসংস্থান সৃষ্টির হার কমছে তাতে শিগগিরই দেশটিতে দারিদ্র্যের হার বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। গেল বছর দেশটিতে 24 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, বেকারত্ব হার কমে দাঁড়িয়েছে 4.7%, যা 2008 সালের পর সর্বনিম্ন। কর্মসংস্থান সৃষ্টির এ হারের প্রশংসা করলেও IMF বলছে উৎপাদন কমায় দেশটিতে কর্মসংস্থান সৃষ্টির হার কমছে, পাশাপাশি কমছে আয়ও, বাড়ছে দারিদ্র্যের হার, যা আশঙ্কার কারণ। তাই অবকাঠামো খাতে বিনিয়োগ, ন্যূনতম মজুরি বাড়ালে এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য আলাদা সামাজিক কিছু প্রকল্প গ্রহণের পরামর্শ দিচ্ছে দাতা সংস্থাটি। বর্তমানে দেশটির 15% মানুষই দারিদ্র্যসীমার নিচে বাস করছে। যুক্তরাজ্যের ইইউ থেকে বের হয়ে যাওয়ার পর অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের দক্ষ নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে হিলারি জানান, ব্রিটেনবাসীর গণভোটের রায়ের প্রতি তার শ্রদ্ধা রয়েছে, তবে ব্রেক্সিটের ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হোক তা চান না তিনি। মার্কিন মধ্যবিত্ত পরিবারগুলো যেন অর্থনৈতিক দুর্ভোগের শিকার না হয় সেজন্য হোয়াইট হাউসে যোগ্য নেতৃত্ব নির্বাচন করা উচিত বলে জানান হিলারি। যুক্তরাজ্য ও ইউর সঙ্গে মার্কিন সম্পর্ক স্বাভাবিক থাকবে বলেও আশা প্রকাশ করেন সাবেকে ফার্স্ট লেডি। এদিকে 43 বছরের গাঁটছড়া মুক্ত করে ইউ থেকে বের হওয়ার পক্ষে রায় দেয় ব্রিটিশদের প্রশংসা করেছেন রিপাবলিকান সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শরণার্থী মোকাবেলায় ব্রিটেনের মতো অন্যান্য দেশের নাগরিকরাও ক্ষুব্ধ বলে শুক্রবার স্কটল্যান্ডে রিসোর্ট উদ্বোধন করতে গিয়ে মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নভেম্বরে হিলারিকে ভোট দেবেন বলে জানিয়েছেন ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। মার্কিন এক টেলিভিশনের প্রশ্নের জবাবে শুক্রবার ভারমন্টের এ সিনেটর জানান, রিপাবলিকান দলের ট্রাম্পকে পরাজিত করতে হিলারিকে সম্ভাব্য সব সহযোগিতা দেবেন তিনি।
আগামী মাসে ফিলাডেলফিয়ার জাতীয় সম্মেলনে কিছু প্রস্তাবনা তুলে ধরবেন বলেও জানান স্যান্ডার্স। হিলারির প্রচারণায় যুক্তরাষ্ট্রের বিরাজমান সম্পদ ও আয় বৈষম্য, বিচার ব্যবস্থা সংস্কার, শ্রম অধিকার ও পরিবেশ আন্দোলনের মতো বিষয়গুলো স্থান পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে 2010 সালের কিছু ইমেলের অনুলিপি হিলারি এখনও তদন্তকারীদের কাছে হস্তান্তর করেননি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। ব্যক্তিগত ইমেলের সঙ্গে দাপ্তরিক কিছু ইমেলও হিলারি ডিলিট করে দিয়েছেন বলে ধারণা করেছেন তদন্ত কর্মকর্তারা। এদিকে স্কটল্যান্ডে একটি গলফ রিসোর্টের উদ্বোধন করতে গিয়ে শুক্রবার একজন প্রতিবাদকারীর বাধার সম্মুখীন হয়েছেন রিপাবলিকান সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক ফিলিস্তিনি নারী। শুক্রবার ইসরায়েলে দখলকৃত হেব্রন শহরে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত 8 মাসে ইসরায়েলি সেনার গুলিতে নিহত হল 198 জন ফিলিস্তিনি নাগরিক। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহত ওই নারী একজন হামলাকারী এবং তার গাড়িতে চাপা পড়ে 2 ব্যক্তি আহত হয়েছেন। গেল মঙ্গলবারও ইসরায়েলি সেনার গুলিতে নিহত হয় 15 বছরের এক বালক। সে ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছিল ভুলক্রমে বালকটিকে সন্ত্রাসী ভেবে হত্যা করা হয়। এদিকে পবিত্র রমজান মাসের তৃতীয় শুক্রবার জেরুজালেমের আল আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন কয়েক হাজার মুসল্লি। তুরস্কের দক্ষিণাঞ্চলে কুর্দিস্তানে ওয়ার্কার্স পার্টি পিকেকের আলাদা 2টি হামলায় 6 সেনা সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্র জানায়, শুক্রবার হাক্কারি প্রদেশে সামরিক বাহিনীর অভিযান চলাকালে সিমেনলি গ্রামের কাছে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় বিদ্রোহী পিকেকের যোদ্ধারা। এতে সেনাবাহিনীর 4 সদস্য নিহত হয়। একই দিন মার্দিন প্রদেশের দেরিক জেলায় পিকেকে যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে আরও 2 সেনা নিহত হয়। এসব হামলার ঘটনার পর এলাকাগুলোতে পিকেকে বিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। গত বছরের জুলাই মাসে সরকার ও বিদ্রোহী পিকেকে গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে সামরিক বাহিনীর উপর হামলা জোরদার করেছে পিকেকে। সিরিয়ার আলেপ্পোতে সরকার বিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে চলতি জুন মাসের সহিংসতায় লেবানন ভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর 26 সদস্য নিহত হয়েছে। তবে এর মাঝেও চলমান লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়ে আরও যোদ্ধা পাঠানোর কথা জানিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। শুক্রবার আল মানা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে হাসান নাসরুল্লাহ বলেন, আলেপ্পোতে বিদ্রোহীদের রুখতে পারলে সিরিয়ার বাকি অংশও তাদের প্রতিরোধের কাজ সহজ হবে। ইরানের সার্বিক সহযোগিতায় গেল অনেকদিন ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে সরকার বিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে হিজবুল্লাহ। লিবিয়ার সির্ত শহরে জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষে অন্তত 14 জন নিহত হয়েছে। লিবিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার জঙ্গি গোষ্ঠী আইএস হামলা চালালে দেশটির জাতীয় ঐক্য সরকারের অনুগত সেনাবাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এতে 10 জন আইএস সদস্য ও 4 সেনা নিহত হয়। গত 20 মে থেকে দীর্ঘদিন ধরে আইএসের দখলে থাকা সির্ত শহরের পুনর্নিয়ন্ত্রণ নেয়ার জন্য অভিযান শুরু করেছে দেশটির সরকারি সেনাবাহিনী। এর প্রেক্ষিতে সেনা অভিযানের গতি কমাতে তাদের উপর হামলা চালিয়ে আসছে আইএস। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন ও সিরিয়ার নাজুক অর্থনীতির কারণে বিপাকে পড়েছেন সোমালিয়ার উট ব্যবসায়ীরা। সোমালিয়ার উটের একটি বড় অংশ উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি করা হয়। ইরাক, সিরিয়া ও ইয়েমেনে চলমান যুদ্ধের কারণে সোমালিয়ায় উটের ব্যবসা প্রায় ধস নেমেছে। দেশটির পশুর হাটগুলোতে বিক্রেতাদের ভিড় থাকলেও ক্রেতার সংখ্যা খুবই কম। 2014 সালে সোমালিয়া যেখানে 77,000 উট রপ্তানি করেছে, সেখানে চলতি বছরের প্রথম 5 মাসে তা মাত্র 2,000-এ নেমে এসেছে। 2-1 বছর আগেও রমজান মাসের শুরু থেকে পরবর্তী 3 মাস উটের বিপুল চাহিদা ছিল। বর্তমানে চাহিদা কমে যাওয়ায় মেগাদাসুর বন্দর থেকে উট বোঝায় জাহাজও খুব একটা ছেড়ে যাচ্ছে না। সোমালিয়ার জাতীয় আয়ের প্রায় 65% গবাদি পশু থেকে আসে। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে, বিশ্বব্যাপী 1,40,00,000 উটের চাহিদার প্রায় অর্ধেকই উত্তর পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার খামারগুলো থেকে আসে। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন, ভারতের তামিলনাড়ুতে বিনামূল্যে চক্ষু অপারেশনের পর দৃষ্টিশক্তি হারালেন 16 জন। এবং যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে বন্দুকধারীর হামলা নিহত 3, ফ্রান্সের দক্ষিণাঞ্চলে গুলিতে 3 জনের মৃত্যু।
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরপাকড় বন্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশি কমিউনিটি সহ মানবাধিকার ও নাগরিক অধিকার সংগঠনগুলো। শুক্রবার নিউ ইয়র্কে আয়োজিত সমাবেশে অভিবাসন আইন সংস্কারের আগ পর্যন্ত বৈধ কাগজপত্রহীনদের যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দেওয়ার দাবি জানান বক্তারা। প্রায় 1,20,00,000 অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ দিয়ে 2014 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা যে অভিবাসন পরিকল্পনা গ্রহণ করেছিলেন গেল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে তা বাতিল করা হয়। এতে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ে অবৈধ অভিবাসীদের মাঝে। আদালত প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশ বাতিলের রায় দেয়ায় আমার বুক ভেঙে গেছে। বহু শিশু এবং শিক্ষার্থী আজ গ্রেফতার আতঙ্কে দিন কাটাচ্ছে, হাজারো পরিবার বিচ্ছিন্ন হয়ে যাবার হুমকির মুখে। এ ধরনের অমানবিক ও অন্যায় সিদ্ধান্ত বাতিলের আবেদন জানাচ্ছি। আমাদের সাথে আমাদের বাবা মায়েরাও আজ ভিন দেশে এসে মানবতর জীবনযাপন করছে, তাদের অধিকার আছে আমাদের মতোই বহিষ্কার অভিযান থেকে নিজেদের রক্ষা করার। মার্কিন কর্মশক্তিতে আমরা অবদান রাখছি, তাই অবৈধ অভিবাসীদের বহিষ্কার প্রক্রিয়ার বিরুদ্ধে পুরো কমিউনিটিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালাতে হবে। গ্রেফতার অভিযান বন্ধে নিউ ইয়র্ক নগর প্রশাসনের তেমন কিছুই করার নেই, কারণ অভিবাসন আইনটি ফেডারেল সরকারের আইন। এখন একমাত্র প্রেসিডেন্ট ওবামাই পারেন গ্রেফতার অভিযান বন্ধ করতে। তিনি চাইলে অভিবাসন আইন সংস্কার না হওয়া পর্যন্ত অবৈধদের গ্রেফতার অভিযান বন্ধের নির্বাহী আদেশ দিতে পারেন। দর্শক, যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বৈধতার বিষয়ে প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশ বাতিল হওয়া প্রসঙ্গে কথা বলতে নিউ ইয়র্কের সময় স্টুডিওতে এসেছিলেন অভিবাসন আইনজীবী নাজমুল আলম। তার সাক্ষাৎকারটি প্রচারিত হবে রাত 1টায় প্রবাসের সময়। দেখার আমন্ত্রণ রইল। সন্ত্রাসবাদ মোকাবিলা, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে পঞ্চম বাংলাদেশ যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব বৈঠক শেষ হয়েছে। শুক্রবার শেষ দিনের সংলাপে বাংলাদেশের বর্তমান ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিয়েছেন সে দেশের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন। এর আগে সন্ত্রাসবাদের পাশাপাশি উগ্রবাদ মোকাবিলায় সক্ষমতা বাড়তে একমত পোষণ করে দুদেশ। এদিকে ওয়াশিংটনস্থ বাংলাদেশের দূতাবাস থেকে জানানো হয়েছে এই সংলাপের সাইডলাইনে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল, প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ সহকারী জোনাথন ফিনার এবং পররাষ্ট্রমন্ত্রী জন কেরির চিফ অব স্টাফের সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতের তামিলনাড়ুতে বিনামূল্যে চক্ষু অপারেশন করার পর 16 জন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুল চিকিৎসার শিকার 16 জনের মধ্যে 12 জনই নারী এবং তাদের সবার বয়স 55 থেকে 70 বছরের মধ্যে। তামিলনাড়ুর সেলেম জেলার একটি সরকারি হাসপাতালে তাদের চোখে চিকিৎসা হয়, তবে দুর্ঘটনার পর তাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া রোগীদের যেসব ওষুধ দেওয়া হয়েছিল তা পরীক্ষা করার জন্য রাজধানীর চেন্নাইয়ের একটি গবেষণাগারে পাঠানো হয়েছে। বিনামূল্যে চক্ষু অপারেশন হওয়া 23 জনের মধ্যে 16 জন অন্ধ হয়ে যায় বলে জানায় গণমাধ্যম। ভারত পরমাণু অস্ত্র বিস্তার রোধের চুক্তি বা এনপিটিতে স্বাক্ষর না করায় এনএসজি সদস্য হতে পারবে না বলে জানিয়েছে চীন। দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত 48 জাতির জোট পরমাণু উপকরণ সরবরাহ সংস্থা এনএসজির সম্মেলনে ভারত পাকিস্তানের সদস্যপদ নিয়ে আলোচনায় এ যুক্তি তুলে ধরে চীন। মোদীর সাম্প্রতিক সফরে এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে সমর্থন জানালেও সিউলের আলোচনায় এর বিরোধিতা করে সুইজারল্যান্ড। এদিকে সদস্যপদ লাভে ব্যর্থতার জন্য নয়াদিল্লির কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। শুক্রবার এনএসজির আলোচনার একদিন আগে উজবেকিস্তানের তাশখন্দে সাংহাই কোঅপারেশন সামিটের পার্শ্ব বৈঠকে মিলিত হন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির বিষয়টি নিরপেক্ষভাবে বিবেচনা করতে চীনের প্রতি আহ্বান জানান মোদী। কিন্তু পরদিন সিউলে এনএসজির বৈঠকে আগের অবস্থানেই অটল থাকে চীন। বেশিরভাগ সদস্য দেশ নয়াদিল্লিকে সমর্থন করলেও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরকারী দেশ নয় এমন যুক্তিতে ভারতের সদস্যপদ লাভের বিরোধিতা করে বেইজিং। জোটে যোগদানে 5টি শর্তের একটি হল এনপিটির স্বাক্ষরকারী হওয়া। এ নিয়ম এনএসজির সদস্য দেশগুলো সম্মিলিতভাবেই করেছে। পাকিস্তানও এনপিটিতে স্বাক্ষর না করায় সদস্য হতে পারছে না। চীন কোনো নির্দিষ্ট দেশের প্রতি বৈরিতা দেখিয়ে সদস্যপদ লাভের বিরোধিতা করছে না।
এনএসজির বৈঠকে ভারত ও পাকিস্তানের সদস্য পদ নিয়ে টানা তিন ঘন্টা আলোচনা হয়। তবে ইতিবাচক কোনো ফলাফল না হওয়ার জন্য চীনকেই দায়ী করছে ভারত। সবার সমর্থন থাকলেও একটিমাত্র দেশ কিছু প্রক্রিয়া দেখিয়ে ভারতের বিরোধিতা করেছে। এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি বিশ্বব্যাপী পরমাণু উপকরণ বাণিজ্যকে আরও নিরাপদ করবে বলে আমরা মনে করি। সে বিবেচনায় এনএসজি ভবিষ্যতে ভারতের সদস্যপদ লাভের বিষয়টিও আরও গুরুত্বের সঙ্গে দেখবে বলে আশা করছি। এ মাসের শুরুতে মোদীর জেনেভা সফরে এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে সমর্থনের কথা জানালেও শুক্রবার সিউলের আলোচনায় সেই অবস্থান থেকে সরে এসে চীন সহ বিরোধিতাকারী দশটি দেশের সঙ্গে যোগ দেয় সুইজারল্যান্ড। চীনের যুক্তিতে সুইজারল্যান্ডের অবস্থান পরিবর্তনের জন্য ভারতের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ভূপাত্র শশাঙ্ক। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর না করলেও এর সবগুলো ধারার প্রতি ভারতের সমর্থন রয়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, ভারতের কূটনৈতিক তৎপরতা আরও শক্তিশালী হলে সিউলের আলোচনায় ইতিবাচক ফলাফল পাওয়া সম্ভব হতো। চীন ভারতের কূটনৈতিক দুর্বলতার সুযোগ নিয়েছে, তবে এখনো সব শেষ হয়ে যায়নি। ভারতকে নিজেদের পরমাণু মর্যাদা ও নিরাপদ কর্মসূচির বিষয়টি সামনে এনে চেষ্টা অব্যাহত রাখতে হবে। 1974 সালে ভারতের পরমাণু অস্ত্র পরীক্ষার প্রেক্ষিতেই এনএসজি গঠিত হয়েছিল। 2008 সালে ভারত এ জোটের কিছু সুবিধা পেলেও পূর্ণাঙ্গ সদস্যপদ লাভে দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে আসছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। কলম্বিয়া সরকার ও দেশটির বামপন্থী ফার্ক বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে দেশটির 50 বছরের গৃহযুদ্ধের অবসান হল। কিউবার রাজধানী হাভানায় দেশটির প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস ও ফার্ক আন্দোলনের নেতা রদ্রিগো লন্দোনো। ঐতিহাসিক মুহূর্তে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনও। দুপক্ষের মধ্যে পূর্ণ শান্তি চুক্তি স্বাক্ষরের আগে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরকে সর্বশেষ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে পূর্ণ শান্তি চুক্তি সম্পন্ন হবে। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর কলম্বিয়ার উচ্ছ্বসিত জনতা রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেন। দেশটিতে দশকের পর দশক ধরে চলা ফার্ক বিদ্রোহে 2,20,000 মানুষ মারা গেছেন, ঘরবাড়ি ছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ। বলিভিয়ার লা পাজে সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশ জানায় একটি রাষ্ট্রীয় পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে গেল বৃহস্পতিবার থেকে সরকার বিরোধী বিক্ষোভ করে আসছে দেশটির শ্রমিক ইউনিয়ন। কোচা বাম্বা শহর থেকে পরে এই বিক্ষোভ রাজধানী লা পাজে ছড়িয়ে পড়ে। শুক্রবার পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এই ঘটনায় 6 জন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় বন্যায় অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। রাজ্যের গভর্নর জানিয়েছেন, প্রচণ্ড ঝড় বৃষ্টির পর সৃষ্ট বন্যায় রাজ্যের বিভিন্ন এলাকার 100-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কয়েক হাজার ঘরবাড়ি ও প্রতিষ্ঠানে। একটি বিপণী বিতানে আটকে পড়া প্রায় 500 লোকজন সরিয়ে নেয়ার পাশাপাশি রাজ্যের অন্যান্য অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছে 200-এরও বেশি উদ্ধারকর্মী। পরিস্থিতি মোকাবেলায় পশ্চিম ভার্জিনিয়ার 55টি শহরের মধ্যে 44টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতির অবনতি হয়েছে। দাবানলে কার্ন কাউন্টিতে 2 জনের মৃত্যু হয়েছে বলে শুক্রবার জানিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ আরও জানায়, বৃহস্পতিবার কার্ন কাউন্টির লেক ইসাবেলা এলাকায় শুরু হওয়া দাবানল প্রায় 20,000 একর জমিতে ছড়িয়ে পড়ে। এতে ধ্বংস হয় কমপক্ষে 100 ঘরবাড়ি ও স্থাপনা। হুমকির মধ্যে রয়েছে আরও প্রায় 1,500 অবকাঠামো। প্রাণহানি এড়াতে এরই মধ্যে দাবানলের আশেপাশের 100 লোকজনকে সরে নেওয়া হয়েছে। এছাড়া লেক ইসাবেলার আশেপাশের আরও 3,000 মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে অন্তত 600 দমকলকর্মী কাজ করছে এবং আরও 100 কর্মী সেখানে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে দমকল বিভাগ। চিলির রাজধানী সান্তিয়াগোতে ভয়াবহ বায়ু দূষণের কারণে পরিবেশগত জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। বায়ু দূষণের মাত্রা বেড়ে গিয়ে 40 বছরের মধ্যে সবচেয়ে অবনতি হওয়ায় এই পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। পরিস্থিতি উন্নয়নে 9 শতাধিক কারখানা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর 40% যানবাহন সরিয়ে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করে কর্তৃপক্ষ।
এতে 17 লাখ গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকায় নতুন কারখানা চালুতে সরকারের অনুমোদন বন্ধ না হলে পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। রাজ্য পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, শুক্রবার মেরিল্যান্ডের হেট জেলায় স্থানীয় সময় রাত 9টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত 2 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের 1 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামলার কারণ জানা সম্ভব না হলেও তা অনুসন্ধানে তদন্ত নেমেছে মেরিল্যান্ডের রাজ্য পুলিশ। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বন্দর এলাকা মার্সেইলেতে বন্দুকধারীর গুলিতে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 1 জন। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাতে গণমাধ্যম জানায়, একটি গাড়িতে করে যাওয়ার সময় বন্দুকধারীরা AK-47 রাইফেল দিয়ে যাত্রীদের উপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে 2 জন মারা যায়। এদিকে আহত অপর এক কিশোরী হামলাস্থলের পাশে থাকায় বন্দুকের গুলিতে সেও আহত হয়। নিহত 2 জনের পরিচয় জানা গেলেও স্থানীয় গণমাধ্যমে তা প্রকাশ করা হয়নি। এদিকে কি কারণে এই হামলা তা জানা সম্ভব হয়নি। তবে বন্দুকধারীদের ধরতে অভিযান শুরু করেছে ফ্রান্স পুলিশ। প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনিয়ায় গণহত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। শনিবার তিনি আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে এক বিশাল সমাবেশে সবার উদ্দেশ্যে বলেন, এমন ট্র্যাজেডির পুনরাবৃত্তি আর কখনো মেনে নেওয়া হবে না। আর্মেনিয়ার দাবি, 1915 সালে তুর্কি বাহিনীর হাতে দেশটির প্রায় 15 লাখ মানুষ গণহত্যার শিকার হয়েছিল। আঙ্কারা সরকার এ দাবি অস্বীকার করে আসলেও ফ্রান্স 2001 সালে সরকারিভাবে এই দাবিকে স্বীকৃতি দেয়। এ নিয়ে একটি বিলও ফরাসি সিনেটে উত্থাপন করা হয়। তবে তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইপ এরদোয়ান হুমকি দিয়েছেন, ফ্রান্স বিলটি পাশ করলে তাদের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করবে তুরস্ক। কোরীয় যুদ্ধে 66তম বার্ষিকী উপলক্ষে সিওলে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার এই অনুষ্ঠানে অংশ নেয় দক্ষিণ কোরিয়ার সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সেনাবাহিনী, সাধারণ নাগরিক সহ প্রায় 5,000 মানুষ। 1950 সালের এদিন কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার উপর অতর্কিত হামলা করে। টানা 3 বছর ধরে চলে এই কোরীয় যুদ্ধ। এতে যুক্তরাষ্ট্র মিত্রদেশ দক্ষিণ কোরিয়ার পক্ষে যুদ্ধে অংশ নেয়। অন্যদিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সমর্থন জানায় উত্তর কোরিয়াকে। দক্ষিণ কোরিয়ার দাবি, সে যুদ্ধে প্রায় 30 লাখ মানুষ নিহত হয় আর বসত বাড়ি ছাড়া হয় শরণার্থী হয়ে থাকতে হয় 50 লাখ মানুষকে। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ইউতে থাকা না থাকা নিয়ে ব্রিটেনে আবারও গণভোটের দাবি। স্কটল্যান্ডকে যে কোনো মূল্যে জোটে টিকিয়ে রাখার প্রতিশ্রুতি, সম্পর্ক অটুট থাকবে বললেন ওবামা। গণভোটের রায়ে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া। পাউন্ডের দরপতনে ঈদে দেশে রেমিটান্স কমার আশঙ্কা। যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্রহীনদের থাকার সুযোগ দেওয়ার দাবি প্রবাসী বাংলাদেশিদের। সম্ভাব্য গ্রেফতার অভিযান বন্ধে নির্বাহী আদেশ জারির জন্য ওবামার প্রতি আহ্বান। এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় বন্যায় অন্তত 23 জনের মৃত্যু। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানল পরিস্থিতির অবনতি, আগুনে পুড়ে 2 জনের প্রাণহানি। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।